আপনি তো সুন্দর গান করেন। আর বলবেন না দাদা, এখন বয়স হয়ে গেছে তো, এই যেমন ধরুন চুল পেকে হয়ে গেছে টাক, দাঁত পড়ে হয়ে গেছে ফা, তাই তো এখন আর তেমন ভালো গান করতে পারি না দাদা গো। আচ্ছা দাদা, হ্যাঁ বলুন। বলছিলাম এখানে কি শুধু গান বাজনা হবে না অন্য কিছু হবে? আমি তো ঠিক বলতে পারবো না। তাহলে কে পারবে? আমার সঙ্গে আমার বান্ধবী আছে, আমার বান্ধবী জানে। কি বললেন দাদা, বাঁধাকপি আছে? কত করে কিলো গো? আরে বাঁধাকপি নয়, বলেছি বান্ধবী, মানে আমার সহচরী। কি বললেন, শাকাচুরি? কত করে জোড়া দাদা? আরে আপনি কি কানে কম শুনেন নাকি? না না, কানে কেন কম শুনবো গো, এইখান থেকে একবারে লাভপুর পর্যন্ত শুনতে পাই। সে তো আমি বুঝতেই পারছি। বুঝবেন তো বটে, এই প্রথম দেখলেন তো, একটুখানি পরেই আপনি সব বুঝে যাবেন। তা আপনি কি বললেন? বলেছি আমার সঙ্গে আমার সহচরী আছে, মানে আমার ওয়াইফ। ও কলের পাইপ! আপনি আগে বলবেন তো, আমার বাড়িতে দুখানা পড়ে আছে দাদা। সে কি? হ্যাঁ গো, কেন ওই যে বললেন কলের পাইপ? আরে কলের পাইপ বলিনি। তাহলে কি বলেছেন? বলেছি আমার ওয়াইফ, মানে আমার স্ত্রী। ও স্ত্রী আমার বাড়িতে দুটো আছে দাদা। সে কি দুটো আছে মানে? হ্যাঁ গো, একটা ঠান্ডা করে রেখে দিই আর একটা গরম করে জামা কাপড় ঘষাঘষি ঘষাঘষি করি। আরে সে স্ত্রী নয়, স্ত্রী মানে আমার বউ। ওরে বাপ রে বাপ, স্ত্রী মানে বউ, তা তো আমার জানা ছিল না ভাইরি। শালা ঘরের বউকে যে এত কিছু বলে তা তো আমি জানতাম না। আচ্ছা দাদা, হ্যাঁ বলুন। আচ্ছা আপনি ডাকুন দেখি আপনার ওই ওই যে কলের পাইপ না কি বললেন, স্প্রিং, আপনার স্প্রিং কে ডাকুন। আচ্ছা আপনি বসুন, আমি ডাকছি। হ্যাঁ বসবো মানে কি, এসেছি যখন একবারে 14 নম্বর গোডাউনে ধপাং করে বসে পড়বো। এই সখী, সখী শুনছো? আমাদের বলছো? হ্যাঁ, শীঘ্র করে এসো, এক ভদ্রলোক তোমাদের ডাকছে। ভদ্রলোককে বসতে বলুন, আমরা একটু শাড়ি পরে আসছি। এই দিদিমণি, তোমরা শাড়ি পরছো কেন? এতক্ষণ কি তোমরা আন্ডার প্যান্ট পরেছিলে নাকি গো? ই মা, ভালো শাড়ি পরবো তো। আচ্ছা চকচকে ঝকঝকে শাড়ি পরে চলে এসো গো। ওরে বাবা রে, দিদিমণি আসছে গো। বীরভূমেরই ছেলে আমি, নামটি হয় ভুবন, আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন। শিল্পী হতে চাই গো বাবু, ও বাবু জানাই গো প্রণাম। বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম, বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম। বাপরে বাপ, কি দারুন দেখতে, চোখগুলো মোটা মোটা, নাকের মধ্যে শুকনো কোটা, ওরে বাবা রে বাবা, কোথায় ছিল রে মায়েরি, কোন গোডাউনের চাল খায় রে? এত সুন্দরী মেয়ে ছেলে আমি বাপের জন্মেও দেখিনি রে বাবা। যা হয় হবে, ভকাম করে চোখ মেরে দেবো আমার দিকে তাকালে, আর যদি একবার পটে যায় সোজা নিয়ে চলে যাবো সিনেমা হলে। সিনেমা হলে গিয়ে দুটো টিকিট কাটবো আর 200 গ্রাম বাদাম কিনবো। বাদাম কিনে পাশাপাশি বসে টুকটাক করে চালিয়ে যাবো আজা গুরু পক পক, নাকি বলুন দাদারা? ওগো ওগো গো, বলি ওগো। তাই তো লাইন পাচ্ছি না, নাকি গো নো ভোল্ট হয়ে আছে মনে হয়। ও দিদিমণি, দিদিমণি কি হলো, আপনি অমন করছেন কেন? টাওয়ার পেয়েছেন?
এতক্ষণে টাওয়ার ধরেছে রে বাবা, আমার মনে হয় রিলায়েন্সের টাওয়ার ওই জন্য একটু লেট করছে গো। ও দিদিমণি, হ্যাঁ বলুন না। বাবারে কি মিষ্টি মিষ্টি কথা বলছে রে বাবা, মনে হচ্ছে যেন ঘপ ঘপ খেয়ে নেই গো। তা তোমার নাম কি গো? আমার নাম সুস্মিতা চৌধুরী। কি বললে, শুয়ে শুয়ে চোর ধরি? কেন শুয়ে শুয়ে ধরবে কেন? আচ্ছা লোক তো আপনি, আমি বলেছি আমার নাম সুস্মিতা চৌধুরী। ও মাই গড, সুস্মিতা চৌধুরী, বাহ 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 বাহ, খুব ভালো নাম দিদিমণি, খুব ভালো নাম, নামের মধ্যে ভিটামিন আছে গো। তা তুমি কি বলতে পারো আজ এখানে কি নাটক হচ্ছে না কি হচ্ছে? আমি ঠিক বলতে পারছি না। তাহলে কে পারবে? আমার সঙ্গে আমার দিদি আছে। ওরে বাবা রে বাবা, দিদিমণি বলছে কিনা, দিদিমণির সঙ্গে নাকি তার দিদি আছে গো। ওরে আমার কপাল খুলেছে রে। একেবারে একটা নয় দুই দুখানা, একেবারে জোড়া পাখি এসে গেছে গো। ওরে পাখি রে, তুই কোথায় ছিলি রে? আচ্ছা দিদিমণি ডাকো না তোমার দিদিকে। আচ্ছা আমি ডাকছি। এই দিদি, দিদি এ কেন রে, শীঘ্র করে আয় না, এক ভদ্রলোক ডাকছে। ভদ্রলোককে বসতে বল, আমি একটুখানি সাজগোজ করে আসি। এই দিদিমণি, আমার জন্য একটুখানি আলকাতরা পোড়া মোবিল নিয়ে আসবে গো, গায়ে মাথায় মেখে নেবো গো, আর একটু কেরোসিন নিয়ে নেবে, কেরোসিন নিয়ে আসবে, আমি একটুখানি জামা কাপড়ে মেখে নেবো, একবারে সেন্ট হয়ে যাবে গো। আচ্ছা আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি করে চলে এসো গো, তোমাকে দেখবে বলে অনেক লোক বসে আছে। আচ্ছা আমি আসছি। ও কন্যাই সারাতে কথা, ওই আমার হিয়াই দিলা ব্যথা, কাছে আইসা একবার কন্যা, মন মজাইলা না। পুতুল নাচে যাবো রে, যেটাকে দেখছি সেটাকেই পছন্দ হয়ে যাচ্ছে গো। আজ আমার কপাল খুলেছে গো, আজ মনে হচ্ছে আমার চার আঙুল কপাল দেড় হাত হয়ে গেছে গো। ও দ্বিতীয় নাম্বার দিদিমণি। হ্যাঁ বলুন। বলছিলাম তোমার নাম কি গো? আমার নাম, হ্যাঁ তোমার নাম ছাড়া কি আমার ঠাকুমার নাম? আমার নাম হলো, আবার কোথায় হলো গো? আরে দাদাদের পকেটে হলো না, আমাদের স্টেজে হলো। আরে বলতে দেবেন তো। আচ্ছা বলো। আমার নাম হচ্ছে, আবার এর ভিতর হয়ে গেছে নাকি হচ্ছে? আচ্ছা লোক আপনি, আমার নাম কুমারী চঞ্চলা। কি বললে? আমার নাম কুমারী চঞ্চলা। ও কুকুরের চেন খোলা! আরে কুকুর আবার কোন কালে প্যান্ট পড়েছিল গো যে চেন খুলে রাখবে? আরে না না, আমি তা বলিনি। তাহলে কি বলেছো? বলেছি আমার নাম কুমারী চঞ্চলা। ও মাই গড, কুমারী চঞ্চলা। দিদিমণি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছিলাম তোমাদের কি হয়েছে? ই মা কি হবে? ওই যে ইয়ে গো, ইয়ে 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 মানে ওই যে সেইটা গো, সেইটা সেইটা মানে কি? আরে লটঘট, লটঘট হয়েছে। লটঘট বলতে? আরে চলাম, বিয়ের কথাটা বুঝতে পারছে না না কি রে? হ্যাঁ যা হয় হবে, এবার ক্লিয়ার করে বলি। বলছিলাম তোমাদের কি হাই রোডে চুন সুরকি পড়েছে? হাই রোডে চুন সুরকি মানে? বুঝতে পারছো না, মানে তোমাদের বিয়ে গো, বিয়ে। ও তাই বুঝি? আমার বিয়ে এখনো হয়নি, আমার দিদির হয়ে গেছে। রে বাবা রে বাবা, আমার বাপের হয়ে গেছে, আমার এখনো হয়নি গো। আমরা কি করব? ওই যে তোমারও হয়নি আমারও হয়নি, হয়নিতে হয়নিতে যদি একবার টু 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 হয়ে যেত আর কি,
দাদু আপনাকে না আমার ভীষণ পছন্দ হয়েছে। কেনই বা হবে না, আমাকে দেখতে শুনতে তো খারাপ নয়, একেবারে মিঠুন চটকা চটকির মতো চেহারা গো। আমার যেমন কাটিং তেমন আমার ফিটিং, বুঝেছেন? কাটিং ফিটিং একেবারে ম্যাচিং হয়ে যাবে। তাহলে নাচ গান শুরু করো। আচ্ছা ঠিক আছে, শুরু করব। যদি বউ সাজো গো ও বড় সুন্দর লাগবে গো। তাই বুঝি? হ্যাঁ গো। তাহলে আমরাও বলি। হ্যাঁ বলো। যদি বর সাজো গো ও বড় সুন্দর লাগবে গো। ওরে মরে যাবো রে। যদি বউ সাজো গো ও বড় সুন্দর লাগবে গো। যদি বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয় জীবনের স্বপ্ন ও গো সত্য যেন হয়। সাজো গো বড় সুন্দর লাগবে গো। নমস্কার নমস্কার।